ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত পানি ভাত খাওয়াই আমার মারতেছি এটা যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মাংস আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে জড়িতদের বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের বিক্ষোভ মশাল মিছিল দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বী এবার অন্যান্য শীর্ষ সংবাদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন আইন উপদেষ্টা সারা দেশে নয় যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বেক্সিম সব সম্পত্তি দেখা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে এবং এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল কাল খুলছে গাজীপাড়ে স্টেশন মেরামতে খরচ মাত্র বিশ লাখ টাকা মিরপুর দশ চালু হতে লাগবে সময় জানালেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে একটি মাত্র এজেন্ডা নিয়ে আজকের সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল সেখানে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দল ওনার সমস্যা ছিল মানসিক সমস্যা ও এখানে ওখানে থাকতো কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না একটা মানুষ যে তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে এটাকে মানসিক মানে ওর তার থেকেও তো যারা মারছে তারা তো আরো মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে আমরা এই ডিসি ক্রাইম এডিসি ক্রাইম শাহবাগ থানা ওনাদের সাথে ওবার টেলিফোন কথা হয়েছে তাদেরকে আমরা আসতে বলেছি কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে এমন হত্যাকাণ্ড ও মব জাস্টিসের নিন্দা জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় কারিকে নিয়ে আসতে হবে কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এ সময় তারা অভিযোগ করে বলেন হল প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে তুফাত দলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি তোফাজ্জেল হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা জালাল মিয়া সহ পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ প্রক্রিয়াল বডি তাদেরকে হস্তান্তর করছে আমাদের কাছে এটা তদন্তে বের হয়ে আসবে আসলে কি উদ্দেশ্যে কারা কি কারণে এই ঘটনাটা ঘটালো এবং কারা কারা এই ঘটনার সাথে পিটি হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল হয়। বিক্ষোভকারীরা সারা দেশে বিচার বহির্ভূত সব হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতরাতের হওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে পেছনে কারা জড়িত তা বের করার দাবি জানান প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লার হত্যাকাণ্ডে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা মুজাফর হোসেন জয়ের তথ্য মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়ি তুলে হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে কোন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেইটুকুকে সেফটি রাখার জন্য সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ডাল হয়ে আমরা প্রক্রিয়াল বডির সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা খুব বিক্ষুব্ধ হলে যারা ছিল নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সময় সংবাদ সাবার অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দুপুরে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান পহেলা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবে এই ছয় কমিটি এছাড়াও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায় বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য গত এগারোই সেপ্টেম্বর গঠিত হয় ছয় সংস্কার কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধানরা এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সংবাদ আইন উপদেষ্টা জানান পহেলা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাষ্ট্র সংস্কারের কমিটি ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ ছয় শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চা হবে বলেও জানান তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস সহ্য করবে না সরকার সাফ জানান আইন উপদেষ্টা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি অচেরই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ ক্লিয়ারলি বলতে চাই এখানে রকম মব জাস্টিস রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিঠুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শিগগিরই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ হবে ঢেলে সাজানো হবে প্রশাসনকে গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের কথাও জানানো হয় সংবাদ এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আর ধানমন্ডি উত্তরা পূর্ব থানার আলাদা মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এদিকে বুধবার রাতে গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য কাজী জাফরুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পালানোর সময় গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান এ সময় জব্দ করা হয় তাদের কাছে থাকা একটি ব্যাগ এতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের মামলায় এবার আদালতে তোলা হলো তাদের সকালে ঢাকার সিএমএম আদালতে নেয়ার পর কোতোয়ালি থানার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এর পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যাখ্যা দিতে এটা একটা মিথ্যা মামলা আদালতে আমরা বলেছি পরে দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় আবার আদালতে তোলা হয় সালমান এফ রহমানকে কিন্তু অন্য মামলায় রিমান্ড চলায় আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক একেদিন আদালতে নেওয়া হয় হত্যা মামলায় গ্রেফতার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত শান্তি মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখে জেল হাততে প্রেরণ করা হয় বর্ষামিধি আন্দোলনের যে হত্যাগুলো হয়েছিল এ হত্যাগুলো যিনি মার্স্টার মাইন্ড যিনি এ হত্যাগুলো সম্পূর্ণ তার ষড়যন্ত্রে এবং তার নির্দেশে হয়েছিল সেই আসাদুজ্জামান তাকে উদ্রা থানা একটি হত্যা মামলায় আজকে গ্রেফতার দেখানো হয় এছাড়া বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে একই থানার দুই পুলিশ সদস্যকে এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখবালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে এদিকে সালম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রি নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে রোববার আদেশ দেবেন হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সফেদ শুভ্র দাড়ির আড়ালে গত পনেরো বছরে আর্থিক খাতে দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের কাড়ি কারি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে টাকার পাহাড় করেছেন দরবেশ খ্যাত এই ব্যবসায়ী বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রফতানির আড়ালে এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান রহমান আট দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান ইফ রহমানকে গ্রেফতার করা হয় ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল পাঁচ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয় আদেশে বলা হয় বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক সময় ছয় মাস এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো একটা কম্পিটেন্ট পার্সন অনেস্ট পার্সনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে ইনক্রিমেন্টস রিটায়ারমেন্ট প্রমোশন সব কিছু হবে আর ওই ব্যাংকের থেকে ভ্যাক্সিন ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে এদিকে বৃহস্পতিবার দুপুরে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে বিষয়ে আদেশ কথা জানানো হয়েছে এ রোববার হোসেন সময় সংবাদ ঢাকা সারা দেশে নয় শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেছেন তিনি সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে এমন আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা এরই অংশ হিসেবে ঠাকুর গয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জেলা ক্লাবে আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত বলেন সারা সারাদেশে নয় শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে বিরপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই বাইরের পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা এরপর দুপুরে রানীশংকুল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফকরুল প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গত 17 থেকে 18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটোই করেনি দেশকে ফকির করে গেছেন এই 17 মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট চলছে অন্যদিকে আপনাদের ছোট들에 রাখতে এই একবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে বিকেলে পীরগঞ্জের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরেকটি জনসভায় যোগ দেন মির্জা ফখরুল দেশকে নতুনভাবে সাজাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশ জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে চলবে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত বিকেলে সংবাদ সম্মেলন করে তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এদিকে মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড় স্টেশনও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসী এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রোফ জানান প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল প্রতি বারো মিনিট পর রাত নয়টা পর্যন্ত চলবে ট্রেন আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ মিনিট থেকে শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নটা চল্লিশে শেষটি উত্তরের দিকে ছেড়ে যাবে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজিপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজিপাড়া মেট্রো স্টেশন যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা লোকাল অ্যারেঞ্জ আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি আমাদের প্রজেক্ট যারা পিডি আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএম সেলের ব্যবস্থাপনা পরিচালক সংবাদ ঢাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় রাতে আলাদা প্রজ্ঞাপনে ব্যাঙ্গুলোর এমডি পদে চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয় ব্যাংকগুলো হল সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানানো হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর চুক্তি বাতিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানকে চলতি অর্থ বছরেই দুইশো কোটি ডলার অর্থ সহায়তাদের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক সকালের সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজা জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি ব্যাংকের তারল্য সংকট কাটানো বন্যা পরবর্তী পুনর্বাসন রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে এই সংস্থাটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্ব প্রতিনিধি দল বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান চলতি অর্থ বছরের জুনের মধ্যেই দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ

They are Amraj Yugoslav Bolshevik's proposal. They are very positive. এবং মোটামুটি কিন্তু কংক্রিট করি ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি এই সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে ব্যাংক দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজা আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা ভোলায় পাঁচ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই টিসিএফ সকালে সচিবালয় তথ্য জানান উপদেষ্টা বলেন অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোন প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না দেশে এখন গ্যাসের মজুদ আট দশমিক ছয় ছয় ট্রিলিয়ন ঘনফুট সরকারি তথ্যমতে বছরে গড়ে এক টিসিএফ চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র আট বছর এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ দশমিক এক শূন্য ছয় ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায় যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও পাঁচ বছর গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাস প্রোমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালেই সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই টি এর কিছু বেশি তথ্যটা হয়েছে ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ dbc কথা আছে কিন্তু যদি আপনি ওটাকে ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে বলেই গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন গ্যাসের সম্ভাবনা বের করতেই সারা দেশে 100 টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে onshore ও offshore এটাGamma আমরা বের করতে চাই 100 টা কূপ খনন করার উদ্যোগ নিয়েছি এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না কোনো টেন্ডার গ্রহণ করা হবে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট চাইছে যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা গ্যাস এখন দিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং লোডশেডিং এখন প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরের